ভাই বন্ধুরা, চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, কাঁচা আমের চাটনি বা আচার। তো এখানে আমি কয়েকটা আম নিয়েছি, এটা গাছের আম। আর এখানে কালো জিরে নিয়েছি কিছুটা, এখানে একটু কাজু বাদাম কিশমিশ নিয়েছি, এখানে একটা পেঁয়াজ নিয়েছি আর কয়েকটা রসুন নিয়েছি। এগুলো সব পরিষ্কার করে নেব। আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গরমের পক্ষে এই আমের চাটনি ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমগুলোকে এইভাবে পরিষ্কার করে নিয়েছি, খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুনটাকেও পরিষ্কার করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমগুলোকে এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আটি সমেত কেটেছি। এগুলো হয়তো একটু কষ্ট লাগবে, কিন্তু খেতে ভালো লাগবে। আর ধরো তেজপাতা অ্যাড করা হয়েছে, আর আদা রসুনটাকে শুধু বেটে নেওয়া হয়েছে। বন্ধুরা, গ্যাসে কড়াটা বসিয়ে দেওয়া হয়েছে, তেল দেওয়া হচ্ছে কড়াই, সাদা তেল দেওয়া হলো। রসুন পেঁয়াজ একসাথে দিয়ে দেওয়া হলো। লাল হওয়ার অপেক্ষা কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দেওয়া হলো। তেজপাতা দিয়ে দেওয়া হলো। আমগুলো সব দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে। হাফ লিটারের মতো জল দেওয়া হলো সিদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, পরিমাণ মতো চিনি দেওয়া হচ্ছে। হ্যাঁ, 150 মতো চিনি দেওয়া হয়েছে। শুধু শুধু লঙ্কা দেওয়া হলো, আর একটু কালো জিরে দেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমের চাটনি। এবার পরিবেশন করার পালা। দেখুন বন্ধুরা, দেখতে কালারফুল লাগছে। যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। এছাড়া আমার ফেসবুক আইডি সাবিনা কিচেন নামেই, পেজটাকে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। আর এছাড়া আমার
ইনস্টাগ্রামও আছে, শেয়ার চ্যাট আছে সাবিনা কিচেন নামে, সেটাকেও ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।